আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব অনুক্রম ধারা অধ্যায়টির অনুশীলনীর প্রশ্ন সমাধান সম্পর্কে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমাদের দেয়া আছে একটি সমান্তর ধারার প্রথম দ্বিতীয় দশতম পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম চতুর্থ ও সতেরোতম পদের সমান। আমরা একটু খেয়াল রাখবো এক্ষেত্রে এটি সতেরোতম পদ হবে না, এটি হবে সাততম পদ। কেননা যদি সতেরোতম পদ হয় সেক্ষেত্রে দেখতে হবে এ আর টু দি পাওয়ার ১৬, আর চতুর্থ পদের ক্ষেত্রে ওটি দেখতে হবে এ আর কিউব। এক্ষেত্রে ঘাতের ডিফারেন্সটা অনেক বেশি, ফলে এটি সলভ করা যায় না। এই কারণে যদি আমাদের এটা সাততম পদ হতো সেক্ষেত্রে আমরা এই মানটা অনায়াসে বের করতে পারি। অর্থাৎ এটিকে আমরা সতেরোতম পদ না ধরে আমরা সাততম পদ ধরে ম্যাটটি সলভ করব। তো আমাদের বলা হচ্ছে সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি, গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর হলে ধারা দুটি সমন্বয়ে দুটি সমীকরণ গঠন করো। তো আমরা প্রথমেই সমান্তর ধারার ক্ষেত্রে লিখি, সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে প্রথম পদ, তো এ ওয়ান সমান হচ্ছে এ। আমাদের বলা হচ্ছে দ্বিতীয় পদ, অর্থাৎ এ টু সমান হচ্ছে এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি। আমাদের বলা হচ্ছে দশম পদ, অর্থাৎ এ টেন সমান এ প্লাস টেন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটিকে আমরা লিখতে পারি এ, এটিকে লিখতে পারি এ প্লাস ডি, তৃতীয়টিকে আমরা লিখতে পারি এ প্লাস নাইন ডি। সকল ক্ষেত্রে আমরা সমান্তর ধারার এনতম পদ নির্ণয়ের সূত্রটি ব্যবহার করেছি, অর্থাৎ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্র ব্যবহার করেছি। এরপর আমরা আসি গুণোত্তর ধারার ক্ষেত্রে। তো আমরা লিখি গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের প্রথম পদ হচ্ছে এ, আমাদের বলা হচ্ছে চতুর্থ পদ, তো এ ফোর সমান হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আমাদের বলা হচ্ছে সাততম পদ, তো আমাদের দেখতে হবে এ আর টু দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান। এটিকে আমরা লিখতে পারি এ এ আর কিউব এ আর টু দি পাওয়ার সিক্স। আমাদের বলা হচ্ছে প্রথম পদ প্রথম পদের সমান, অর্থাৎ এক্ষেত্রে এ আর এক্ষেত্রে এ পরস্পর সমান। আমাদের বলা হচ্ছে দ্বিতীয় পদটা চতুর্থ পদের সমান, তো আমরা লিখতে পারি শর্ত মতে সমান্তর ধারার দ্বিতীয় পদ, অর্থাৎ এ প্লাস ডি এটা হচ্ছে এ আর কিউব, অর্থাৎ গুণোত্তর ধারার চতুর্থ পদের সমান। এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ। আবার বলা হচ্ছে দশম পদটা সাততম পদের সমান, তো দশম পদ হচ্ছে আমাদের এ প্লাস নাইন ডি আর সাততম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার সিক্স। তো এটি হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। খ নং প্রশ্নে আমাদের বলা হচ্ছে সাধারণ অনুপাত আর এর মান নির্ণয় করো। তো ক হতে যে দুটি সমীকরণ আমরা পেয়েছিলাম সে দুটি সমীকরণ আমরা আরেকবার লিখি, এ প্লাস ডি এর মান হচ্ছে আমাদের এ আর কিউব, আর একটা হচ্ছে এ প্লাস নাইন ডি এর মান হচ্ছে আমাদের এ আর টু দি পাওয়ার সিক্স। আমরা যদি প্রথম সমীকরণকে যদি নয় দ্বারা গুণ করি সেক্ষেত্রে এটি দেখতে হবে নাইন এ প্লাস নাইন ডি সমান নাইন এ আর কিউব। আর দ্বিতীয় সমীকরণটি আমরা লিখি এ প্লাস নাইন ডি, আমরা পাচ্ছি এ আর টু দি পাওয়ার সিক্স। আমরা একটা সমীকরণ থেকে আরেকটা বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের নয়টা এ থেকে একটা এ বাদ দিলে আমাদের থাকবে আটটা এ, নাইন ডি আর নাইন ডি বাদ যাবে, আর এই পাশে আমাদের নাইন এ আর কিউব মাইনাস এ আর টু দি পাওয়ার সিক্স থাকবে। পরের লাইনে আমরা লিখতে পারি এইট এ সমান, এখানেও আমাদের এ আছে এখানেও এ আছে, তো আমরা এ কমন নিতে পারি, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে নাইন আর কিউব মাইনাস আর টু দি পাওয়ার সিক্স। দুই পাশ থেকে আমরা এ কাটাকাটি করি সেক্ষেত্রে আমরা পাব এইট সমান নাইন আর কিউব মাইনাস আর টু দি পাওয়ার সিক্স। এরপর আমরা ডান পাশের রাশিগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসি, সেক্ষেত্রে লিখতে পারি আর টু দি পাওয়ার সিক্স মাইনাস নাইন আর কিউব প্লাস এইট সমান জিরো। এটিকে যদি আমরা মিডল টার্ম করি সেক্ষেত্রে লিখতে পারি আর টু দি পাওয়ার সিক্স মাইনাস এইট আর কিউব মাইনাস আর কিউব প্লাস এইট সমান জিরো। প্রথম দুটি পদ থেকে আমরা আর কিউব কমন নেই সেক্ষেত্রে লিখতে পারি আর কিউব মাইনাস এইট,
পরের দুটি পদ থেকে আমরা মাইনাস ওয়ান কমন নেই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি আর কিউব মাইনাস এইট সমান জিরো। এরপর আমরা লিখতে পারি আর কিউব মাইনাস এইট, আর একটা হচ্ছে আর কিউব মাইনাস ওয়ান সমান জিরো। এখন প্রথম রাশির মান যদি শূন্য হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি আর কিউব মাইনাস এইট সমান জিরো, অর্থাৎ আর কিউব সমান এইট, আমরা লিখতে পারি আর কিউব সমান দুইয়ের ওপর কিউব, অর্থাৎ আর এর মান হচ্ছে দুই। আবার দ্বিতীয় রাশির মান যদি শূন্য হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি আর কিউব মাইনাস ওয়ান সমান শূন্য, আর কিউব সমান ওয়ান, অর্থাৎ আর এর মান আমরা পাবো ওয়ান। আর এর মান যদি ওয়ান হয় সেক্ষেত্রে চতুর্থ পদের মান, সাততম পদের মান, প্রথম পদের মান, সবগুলো পদের মান সেম হবে, অর্থাৎ যেমন দেখতে হবে এরকম পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ যোগ ডট ডট। এক্ষেত্রে আমরা পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি এক, পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করলে পাচ্ছি এক, অর্থাৎ আর এর মান আমাদের এক হতে পারে না, ফলে আর এর গ্রহণযোগ্য মান হবে দুই। গ নং প্রশ্নে আমাদের বলা হচ্ছে গুণোত্তর ধারাটির দশতম পদের মান এত হলে এ ও ডি এর মান নির্ণয় করো। তো আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা আর এর মান জানি, আর এর মান হচ্ছে আমাদের দুই, আমাদের বলা হচ্ছে দশতম পদের মান এত, তো এনতম পদের মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটার মান আমাদের দেয়া আছে পাঁচ এক দুই শূন্য। আমরা মান যদি বসাই, এর মান আমরা জানি না, আর এর মান হচ্ছে আমাদের দুই, আমাদের বলা আছে দশতম পদ, তো এন এর মান হচ্ছে দশ, তো ওপরে হবে আমাদের দশ বিয়োগ এক সমান পাঁচ এক দুই শূন্য। আমরা লিখতে পারি এ গুণন দুইয়ের ওপর পাওয়ার নয় সমান পাঁচ এক দুই শূন্য। আমরা লিখতে পারি এ গুণন দুইয়ের ওপর পাওয়ার যদি নয় দেই সেক্ষেত্রে আমরা পাবো পাঁচশো বারো সমান পাঁচ এক দুই শূন্য। দুই পাশে আমরা পাঁচশো বারো দ্বারা ভাগ করলে আমরা পাবো এর মান দশ, অর্থাৎ আমাদের এর মান হচ্ছে দশ। আবার ক থেকে আমরা একটা সমীকরণ পাইছিলাম এ প্লাস ডি সমান এ আর কিউব, এক্ষেত্রে যদি আমরা মানগুলো বসিয়ে দিই এর মান হচ্ছে আমাদের দশ, ডি ঠিকঠাক থাকবে, এর মান হচ্ছে দশ আর এর মান হচ্ছে দুই তার উপর কিউব, আমরা লিখতে পারি দশ যোগ ডি সমান দশ গুণন আট। পরের লাইনে আমরা লিখতে পারি দশ যোগ ডি সমান আশি, এ পাশে দশ যোগ আছে ওই পাশে দ্বারা বিয়োগ হবে, অর্থাৎ ডি সমান হবে আশি বিয়োগ দশ, অতএব ডির মান হবে আমাদের সুয়াত্তর, অর্থাৎ আমরা বলতে পারি এর মান হচ্ছে আমাদের দশ এবং ডির মান হচ্ছে আমাদের সুয়াত্তর। ঘ নং প্রশ্নে আমাদের বলা হচ্ছে সমান্তর ধারাটির প্রথম বিশটি পদের সমষ্টি নির্ণয় করো। তো সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের এর মান হচ্ছে দশ, ডির মান হচ্ছে আমাদের সুয়াত্তর, তো আমরা এস টোয়েন্টির মান নির্ণয় করি। তো আমাদের এস এন এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা এই সমীকরণে মান বসাই, আমাদের এস টোয়েন্টির বেলায় টোয়েন্টি ডিভাইডেড বাই টু, টু ইন্টু এর মান হচ্ছে দশ প্লাস এন এর মান হচ্ছে টোয়েন্টি, তো এটা হবে টোয়েন্টি মাইনাস ওয়ান, আর ডির মান হচ্ছে আমাদের সুয়াত্তর। পরের লাইনে আমরা লিখতে পারি দশ, আর এখানে আমাদের হবে বিশ যোগ উনিশ গুণন সুয়াত্তর। তার পরের লাইনে আমরা লিখতে পারি দশ গুণন বিশ যোগ উনিশ, আর সত্তর যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো তেরোশো তিরিশ, তার সাথে আমরা বিশ যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো দশ গুণন তেরোশো তিরিশ, আর বিশ যোগ করলে হবে আমাদের তেরোশো পঞ্চাশ, তার সাথে যদি আমরা দশ গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো এক তিন পাঁচ শূন্য শূন্য, অর্থাৎ প্রথম বিশটি পদের সমষ্টি হবে আমাদের তেরো হাজার পাঁচশো।